জন্য দেখাবো একসাথে গাউন অনেকে এসে বলেন যে একটু সিম্পলের মধ্যে গাউন চাই এগুলো সিম্পলের মধ্যে গর্জিয়াস কারণ হচ্ছে দেখতে খুব সুন্দর আবার পরে খুব আরামদায়ক হ্যাঁ মনেই হয় না যে ভারী কিছু পরেছি ওকে একটা লাল দিয়ে শুরু করছি ফ্রি সাইজ না গাউন গুলো এটা ফ্রি সাইজ আমরা যা দেখিয়েছি গুটিটা আপনাদের সাইজের গাউন আছে এগুলোর ভিতরে সাইজ যদি চান 5 ইয়ার্স থেকে শুরু 5 ইয়ার্স থেকে এইটার গাউন আছে আমাদের 5 ইয়ার্স থেকে অ্যাডাল্টদের জন্য গাউন अवेलेबल सेम ডিজাইনের ভালো মা মেয়ে ম্যাচিং ম্যাচিং কিন্তু গাউনও নিতে পারছেন 5 বছর থেকে স্টার্টিং দেন এটার গাউনটাও মানে এটার ঘেটটাও কিন্তু একদম আমাদের হাফ শোরুম থেকে গিয়েছে এক একটা গাউন দিয়ে এই যে ওকে এক সুন্দর কাজ হবে মানে এটা কোলি না এটা জাস্ট হচ্ছে কি ওকে খুব সুন্দর যাই হোক এটা ব্যাক পোরশনটা কি আছে একটু ব্যাকটা দেখি এটা ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক পোরশনটা হাফ ওয়ার্ক আছে এটাও চিনি গুঁড়া সিল্ক ম্যাটেরিয়ালসের সঙ্গে একটু কথা বলবো টারসেল আর ভেতরে কাজটা একটু দেখাচ্ছি দেখুন এই যে ভেতরে কাজটা হচ্ছে এভাবে ফ্লোরাল দুইটা ডিজাইনের মধ্যে মিডলে ম্যাচিং স্টোন এর সাথে কি কি আছে এর সাথে দোপাট্টা শিফনের দোপাট্টা এবং লেগিংস আচ্ছা ম্যাচিং এটা হচ্ছে সলিড ফ্যাব্রিক্স এর উপর দোপাট্টা প্রাইস কত এটা প্রাইসটা পড়বে 3000 3000 অনলি 3000 টাকার মধ্যে এই লাইট একটা গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছে লাইট বলতে পড়তে খুব কমফোর্টেবল ফিল হবে আচ্ছা তারপরে কালেকশনে যাব কালার দেখাচ্ছি এখন আমরা আপনাদের সঙ্গে কালার শেয়ার করব জাম কালার দিয়ে তো পার্পল বা জাম এই হচ্ছে জাম কালারের মধ্যে আরেকটা কালেকশন ওয়াও জাম দেখলে কারো পছন্দ না হয় এমন কোনো ড্রেস আসলে নাই তো নেকের পোরশনটা দেখুন শো বাটন এবং নেকের কাজটা একটু ঘন এই হচ্ছে নেকের কাজটা শো বাটন দিয়ে করা এই হচ্ছে ভেতরের নিচের যে লেয়ারটা ওকে সো ফ্রন্টটা এখন আমরা আপনাদেরকে মানে আমরা যেহেতু একটা বা দুটো একটু ভালো করে দেখিয়ে দিয়েছি সালোয়ার এবং আমি একটু বারবার বলে দিচ্ছি সালোয়ার দোপাটা কিন্তু সলিড দোপাটা মনে হয় শিফনের উপর না একটা শার্টিং একটা লেস লেস ওকে চট্টগ্রামে আর সন্ধ্যার পর সবকিছু বন্ধ শপিং মল বন্ধ ওকে কাঁচা বাজার খোলা তো আমরা লকডাউনের নিউজ পড়ছি এরপরে যে কালারটা দেখাবো এটাও সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার একটু গোল্ডেন এটাও একটু বিস্কিট গোল্ডেন কালার আচ্ছা ভেতরের যে ডিজাইনটা এটা আসলে খুব ভালো করে খেয়াল না করলে মনে হয় ধরা যায় না সব কাছাকাছি মনে হয় এটাকে এক্সট্রা গাউন বলে না মানে এক পাশে কাটা থাকবে কোনো জোড়া থাকবে না কলি থাকবে না যাই হোক কলির আলাদা ডিজাইন 3000 বললো প্রাইস 3000 টাকা ম্যাচিং লেগিংস ম্যাচিং দোপাট্টা প্রাইস ইজ 3000 টাকা ডিডিটি প্রাইস এবং এর মধ্যে লাস্ট কালারটা সুপার ডুপার হিট কালার সো লেমন এটাও লাইট লেমনের মধ্যে একটা কালার লাইট অলিভ বলতে পারেন মিন্ট বলতে পারেন এইটা দেখুন এইটা হচ্ছে অনেক সুন্দর আরেকটা গাউন কালেকশন কালারটাও খুবই চমৎকার ম্যাচিং স্টোন আছে কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে এবং প্রত্যেকটা গাউন কিন্তু খোলার পর আমাদের যে শপ বা শোরুমটা মোটামুটি আলহামদুলিল্লাহ অর্ধেক অংশ ঢেকে যাচ্ছে সো এত সুন্দর করে এবারে গাউনের ঘেরগুলো ডিজাইন করা হয়েছে আচ্ছা এই হচ্ছে ফ্রন্টটা ব্যাক পোরশনে হাফ শোল্ডার ওয়ার্ক থাকবে এই যে ওকে উন্না সালোয়ার দেখাও সালোয়ার এবং উন্নাটা ভেতরে
ভেতরে যে ইনার পোর্শনটা বা সাপোর্টিং ফ্যাব্রিক্সটা এটা খুব কমফোর্টেবল, কিছু ইউজ করতে হবে না। আপনারা শুধু স্লিভসটাকে অ্যাড করবেন অথবা আমাদেরকে বললেও আমরা আপনাদেরকে থ্রি কোয়ার্টার বা শর্টস যতটুকু আপনাদের প্রয়োজন হয় ওটা আমরা সেট করে দিতে পারবো। ডিফারেন্ট ফ্যাব্রিক্স এতক্ষণ আমরা শেয়ার করেছি চিনি গুঁড়া সিল্কের মধ্যে, এখন একটু সিল্কের মধ্যে বাট হচ্ছে আমরা একটু নাম দেখি ক্রেপ সিল্ক। ওয়াও, এটাও গাউন, এটাও গাউন, এবং এটা এমন একটা কফি কালার, হঠাৎ করে অন্ধকার রুমে যদি লাইট জ্বালাই যেমন চোখে লাগে ওরকম লাগে। হ্যাঁ, মনে হচ্ছে আমি এখন এই মুহূর্তে একটা লাইট অন করেছি। সো দেখুন কালারগুলো, সুপার একটা কালার, সুপার একটা ওয়ার্ক। আর এটা যদি বলি নেকের পোর্শনটা, আচ্ছা নেকের পোর্শনটা দেখুন কলকার মতো করে সুন্দরভাবে স্টোন বসানো। অ্যান্ড আপুরা, আপনারা কি মেসেজ করছেন বা করেছেন? আমার এখানে সামহাও কোনো মেসেজ আসছে না। হ্যাঁ, আমি কোনো রিপ্লাইও দিতে পারছি না। ও থ্যাংক ইউ ফরহানা খানম আপি, আপনার আমি ভয় পাচ্ছিলাম মেসেজ অপশন কি বন্ধ হয়ে গেল কি না। তো ক্র্যাপ সিল্কের মধ্যে এটাকে কাছ থেকে দেখাতে হবে আপুদের সুবিধা। দেখাও তো ক্র্যাপ সিল্কটার বৈশিষ্ট্যটা কি বলি, চিনি গুঁড়া সিল্কটা খুব সফট হয়। হ্যাঁ, আর ক্র্যাপ সিল্কটা একটু হার্ড হয়, সফটের মধ্যে জাস্ট হচ্ছে ক্র্যাপ বলা হয়। এটার ভিতরে একটা সেলফ একটা ড্যাশ ড্যাশ ডিজাইন আছে, অনেকটা গাছের মতো, তাই না? এরকমই বলা যায়। তো এই যে এই এই যে ডিজাইনগুলো দেখুন, আর একটু ভালো করে দেখাবো, এই যে আর একটু ভালো করে যদি দেখায়, এই যে একটা গাছের শাখা প্রশাখা যেরকম থাকে ঠিক ওই রকম একটা ডিজাইন আছে। ফুল বডিতে এই ওয়ার্কটা পাবেন, খুব সুন্দর একটা কফি শাইনিং একটা কালার। প্রাইস যে জানতে চেয়েছেন যে ফারহানা খানম আপি কত? আচ্ছা, সেম প্রাইসে একটু ব্যাক পোর্শনটা দেখাই আমরা। ব্যাক পোর্শনে হাফ শোল্ডার ওয়ার্ক, আচ্ছা হাফ শোল্ডার কাজ আছে। ঘের তো বলেছি যে আমাদের অর্ধেক দোকান ঢেকে যায় এক একটা ড্রেসে, এগুলো একটা ফ্যাব্রিক দিয়ে ইউজ করা হয়েছে। এটা সালোয়ার না কোথায়? এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে শিফনের দোপাট্টা। ওকে, সেম ডিজাইনের কালারগুলো এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 3000 টাকা প্রাইস ওইটা, এটা 3000 টাকা প্রাইস, যার যেটা ভালো লাগবে। এখন কালার প্রত্যেকটা কালার কি মনে হয়, মনে হয় কি হঠাৎ করে একটা কি যেন একটা আছে ফ্যাব্রিক্সের মধ্যে, মানে হঠাৎ করে একটু ডিফারেন্টটা ডিফারেন্সিটা চোখে লাগে আর কি। এত সুন্দর কালারের নাম বলা খুব ডিফিকাল্ট, আমি জানি না এটা কি কালার আসলে, আমি বুঝতে পারছি না। একটু একটু শ্যাওলা টাইপের কালার, যাই হোক একটু অলিভ টাইপেরই, অলিভ টাইপের কালার, যাই হোক। নেকের পোর্শনটা দেখুন, ওয়াও 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 ওয়াও। সো এটাও ক্র্যাপ সিল্কের মধ্যে, ভেতরে ইনার আছে, এক্সট্রা করে ইনার পরতে হচ্ছে না। এটা সামনে থেকে দেখলে মানে কিছু প্রোডাক্ট আছে না যে আমরা ক্যামেরায় মানে যথেষ্টভাবে চেষ্টা করেও বোঝাতে পারি না, এটা হচ্ছে ওই ধরনের। এটা সামনে থেকে খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স, আলহামদুলিল্লাহ। টার্সেল আছে, ম্যাচিং টার্সেল, এই দিস ইজ দ্য টার্সেল, এবং ফ্যাব্রিক্সটা দেখতেই পাচ্ছেন যে ফ্যাব্রিক্সটা হচ্ছে ক্র্যাপের মধ্যে, ম্যাচিং সালোয়ার, ম্যাচিং দোপাট্টা। আর দোপাট্টাগুলো হয় কি একটু লাইটের জন্য একটু আলাদা আলাদা লাগে, এগুলো কিন্তু সেম কালার সেম, কিন্তু দোপাট্টা বারবার বলছি দেখুন লাইটের জন্য একটু ডিফারেন্ট লাগছে। হ্যাঁ সেম, ওকে। আর দোপাট্টাগুলো শিফনের উপর করা হয়েছে। এখন আরেকটা, এখন আমরা কি লাইট জ্বালাচ্ছি, এখন আমরা হচ্ছে গোল্ডেন কালার লাইট জ্বালাচ্ছি। সজীব কালেকশন, ওকে সজীব ইন্ডিয়ান কালেকশন, আচ্ছা যাই হোক। অনেক ঘেরের মধ্যে এই কালারটা, প্রত্যেকটার মধ্যে গোল্ডেন একটা আভা আসে প্রত্যেকটার মধ্যে। এটা কি অলিভ গোল্ডেন? এটা অলিভ গোল্ডেন বলা যায়।
সিদ্ধ জলপাই যেটাকে বলা হয় অলিভ বয়ল করার পর যা হয় ওইরকম একটা গোল্ডেন কালার। দেখেন আমি এত ড্রেস খুলেছি আপনাদের জন্য, পরপর ভিডিও করতে গিয়ে আমি এখন কালার গুলো আমি ঠিক বুঝতে পারছি না। এখন আমি একটা অ্যাশ কালার দেখাবো, এটাকে স্মোক, এটাকে সিলভার বলা যায়, এটাকে একদম 100% সিলভার বলা যায়। কোনটা ভালো লাগে? এটা ডিমান্ডেবল কালার, এটা সবাই পছন্দ করে। এটা যদি ক্যামেরা ধরতে পারে আর আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের লাগ ভালো, কারণ এত সুন্দর ফ্যাব্রিকটা ক্যামেরার চোখে কেমন দেখাচ্ছে জানি না, বাট আমাদের চোখে ডেফিনেটলি অনেক ভালো লাগবে। এই যে অ্যাশের মধ্যে একটা কালার, ভেতরে জাস্ট এমন একটা কালার, ফশক শ্যামলা হবে, দুজন কি মানাবে নাজমা ইসলাম? এটা এটা আসলে এটা এমন একটা কালার, আর আমি বললাম না এই কালারগুলো হয় কি আপনার দেখা মাত্র মনে হয় হবে কি যে এটা আবার কেমন ফ্যাব্রিক্স, ক্র্যাপের উপর ভেতরে এভাবে আমরা ওয়ার্ক করা, অনেক অনেক ঘেরের মধ্যে একসাথে গাউন, সিম্পলের মধ্যে যারা গর্জিয়াস গাউন চান তারা এই গাউনগুলো দেখতে পারেন। আর এগুলো হচ্ছে এমন এমন গাউন যেগুলো আচ্ছা একটা জিনিস আমি বলি অনলাইনে কাস্টমারদেরকে একটু ভেঙেই বলি, এটা হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে, এটা হচ্ছে শিফন পিওরের মধ্যে। হ্যাঁ, তো যার জন্য একটু কালারগুলো একটু কালারটা লাইট ডিপ মনে হয়, লাইট ডিপ মনে হয়। হ্যাঁ, পরার পর যাতে কাজটা করেছে সুতোটা, এটার সাথে কিন্তু অনেকটাই ম্যাচিং, ও সুতার কাজের সাথে ম্যাচিং করে না? আচ্ছা, প্রাইস 3000 টাকা? হ্যাঁ 3000, ফ্রি সাইজ আমরা ডিসকাউন্ট প্রাইস বলতে গেলে এখন আমরা 3000 টাকা। সুমাইয়া মাহমুদ আপু 3000 টাকা ম্যাচিং স্লিপ হবে। হ্যাঁ, ফারহানা খানম আপু 3000 টাকা, এটা ভেতরে এই যে স্লিপস এর ফ্যাব্রিকসটা, আর ফ্রি সাইজ। আর প্রাইসটা কিন্তু সবসময় বলছি আমি লাইভে, এত বারবার প্রাইস বলে দিই, যখন এই ভিডিওগুলো রিচ করে বা কাস্টমারদের হাতে যায় তখন সব কাস্টমার ইনবক্সে এসে আমাদেরকে কী করে ইনবক্সে প্রাইস জিজ্ঞেস করে। আমি প্রত্যেকটা প্রাইস ড্রেস হয়ে কথা ম্যাটারিয়ালস কাজ বলার সঙ্গে সঙ্গে কিন্তু প্রাইসটা শেয়ার করেছি। জি জি দেখিয়ে ফেলেন।